আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ, আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বন্যা কবলিত জেলাগুলোর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। নোয়াখালী সহ দুর্গত জেলার কাঁচা বাজার ডুবে যাওয়ায় ক্রেতা বিক্রেতার শূন্য বাজারগুলো। বিক্রি না হওয়ায় আড়তে পচে যাচ্ছে অনেক সবজি। বাজারে নতুন সবজি না আসলে সংকট আরো প্রকট হওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ আদিত্যের রিপোর্ট। টানা বৃষ্টি ও ওজনের ঢলে নোয়াখালী পথঘাট ও ঘরবাড়ির পাশাপাশি হাটবাজারও ডুবে গেছে। অন্যান্য জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাজারে সবজি সরবরাহ বন্ধ রয়েছে। পানির কারণে ক্রেতা না থাকায় বিপাকে বিক্রেতারা। বন্যার পানির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে সবজি সরবরাহ হচ্ছে না। পানির কারণে সব মাল নষ্ট হয়ে গেছে। এই 5 দিনে মানে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শুধু গোলাবাড়িতে, শুধু গোলাবাড়ি কাঁচা বাজারে। পর্যাপ্ত বিক্রি না থাকায় বাজারে মজুত সবজি পচে যাচ্ছে। নামমাত্র মূল্যে বিক্রিত আড়তে ক্রেতা মিলছে না। 6 কেজি 40 টাকা, এখন কাস্টমার যদি আসে মনে করেন 30 টাকা বেশি এলাম। কাস্টমার প্রত্যেকটা মালে 20 টাকা কম করে বিক্রি করলেও হইতেছে না, নষ্ট হয়ে গেছে, খাইব কে? মানুষ যান নিয়ে ফালাফালি করতেছে, খাইব কে? ওদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারগুলোতে সবজির মজুত কমে গেছে। আশেপাশে উপজেলা থেকে সীমিত পরিমাণে সবজি আসলেও সেগুলোর দাম চড়া। বন্যার পানির কারণে কি জানি কি মানুষ লোকজন আসতে পারছে না, আমাদের পাইকার পত্র দোকানদারি করতে পারতেছে না, পাইকার আসতেছে না, মালমাতা ব্যাপারীরা যায় আনতেছে বিভিন্ন দামে, কি জানি কি 30 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 10 টাকা, এইভাবে কম রেটে বিক্রি করতে হইতেছে। নোয়াখালী নিম্নাঞ্চল ডুবে থাকায় আগামী দিনগুলোতে নিত্যপণের বাজার নিয়ে উদ্বিগ্ন ক্রেতা বিক্রেতা। ভালো সবজি কাঁচা মরিচের দাম বেশি এবং ভালো সবজির ভালো দাম, আর যেটা নর্মাল এটা নর্মাল দাম। আজ তো আমরা মাল বিক্রি করতেছি, অল্প টাকা হলেও মানুষ নিতেছে, খাইতেছে। আগামীকাল থেকে মাল পাবে না, 200 টাকা হলেও কেজি পাওয়া যাবে না, সব মাল পচে গেছে। সবজি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জরুরি পদক্ষেপ চান বন্যাকবলিত এলাকার মানুষ। সৈয়দ অদিত, চ্যানেল আই। নওগাঁ জেলায় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। মিষ্টি কুমড়ার উৎপাদন ভালো হওয়ায় জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। মিষ্টি কুমড়া চাষ লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের উৎসাহিত করা ছাড়াও নানান পরামর্শ প্রদান করে আসছে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। নওগাঁ জেলার সব উপজেলায় মিষ্টি কুমড়া আবাদ হলেও সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের মাঠগুলোতে কৃষকরা ব্যাপকভাবে চাষ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় মোট 440 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। ফলনের পাশাপাশি দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক। বিঘাত খরচ হয়ে যায় 20,000-22,000 টাকা খরচ হয়ে যায়। বিক্রি ভালো যদি হয় তাহলে 40,000-45,000 টাকা বিঘাকে বিক্রি হবে। আমার 5 কাঠা লাউ থেকে প্রায় 12,000-13,000 টাকার লাভ আসবে, যদিও বা পরিচর্যা ভালো হয়নি, পরিচর্যা ভালো হলে আরও আসতো। আমি 1 বিঘা জমি করছি, 1 বিঘা জমিতে আমার বাঁশ খাম দিয়ে সুতা দিয়ে প্যাটপাটাল দিয়ে 20,000 টাকা খরচ হয়েছে। আমি হিসাব করে দেখলাম আমার 1,030 টাকা বিক্রি হয়েছে। জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এ জেলার মিষ্টি কুমড়া। ভালো কোয়ালিটি যেটা 25 টাকা মন হচ্ছে 1,000 টাকা মন। এরকম খুলনাতে পাঠাই, এরপরে আপনার 20 গ্রাম পাঠাই, বগুড়া শেরপুর পাঠাই, তারপরে আপনার এই রাজশাহীর দিকে কিশোরহাট পাঠাই, এরকম বিভিন্ন জায়গায় পাঠে থাকি আর কি। আমার বাবার পরিচিত অনেক ব্যবসায়ী আছে। কৃষি বিভাগ জানিয়েছে মিষ্টি কুমড়া চাষ লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করা ছাড়াও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। নওগাঁ জেলায় খরিফ এক মৌসুমে প্রায় 440 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে। এটা মূলত নওগাঁ সদরের বর্ষাইল, কীর্তিপুর, বদলগাছি, মান্দা, মহাদেবপুর উপজেলার এই চাষটা বেশি হয়ে থাকে। এটার বাজার মূল্য ভালো থাকার কারণে কৃষক বেশ ভালো দাম পাচ্ছে, যার কারণে এটাই মিষ্টি কুমড়ার চাষ দিন দিন সম্প্রসারিত হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও নিবিড় তত্ত্বাবধানের দাবি জানিয়েছেন চাষিরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এ ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।